গাজায় প্রাণ গেছে আরও চার জিম্মির এ তথ্য নিশ্চিত করেছেন আইডিএফ এর মুখপাত্র রিয়াল আদাম ড্যানিয়েল হাগেরি ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতেই নিহত হয়েছেন তারা তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি গেল সাত অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত বারো ইসরায়েলিকে হত্যা করে হামাস জিম্মি করে নিয়ে যায় দুশো জনকে তবে চলমান যুদ্ধে এদের অনেকেই হামলায় নিহত হন ধারণা করা হচ্ছে শতাধিক জিম্মি এখনো জীবিত